সকাল সকাল চলে এসেছি, কারণ আজকে রবিবার। আর এখন বাজে 8:10। এই এই এখন থেকেই আজকের ডেইলি ব্লগটা শুরু হচ্ছে। তোমাদের প্রিয়টা অলরেডি বাজার চলে গেছে মাছ কিনতে, এক্ষুনি চলে আসবে। আমি যে দেখো চা বসিয়ে দিয়েছি, এসে চা খাবে। মা ওদিকে উঠে নিজের ভাড়াটিয়া বৌদির সঙ্গে গল্প করছে। দেখো আজকে সারাদিন আমরা কী কী করি। আজকে ছুটির দিন, সবাই বাড়িতে, একটু জমিয়ে রান্নাবান্না হওয়ার ইচ্ছা আছে। এখন দেখা যাক কত দূর কী হয়। চলো শুরু করা যাক আজকের দিনটা। এই দেখো মা চলে এসেছে। মা সবাইকে গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। এসো। মেয়ে এখনো ওঠেনি, ও ঘুমোচ্ছে, ঘুমি ঘুমি নড়াচড়াও করছে। চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তুমি উঠে বলেছ, সবাইকে গুড মর্নিং বলে দাও। ও উঠছে, ওঠার খুব চেষ্টা। আর তারপর ঠামকে দেখেছে, ও আর কাউকে দেখবে না। ব্যাস ঠামের কোলে উঠে পড়েছে, মানে আর কারোর কোলে ও যাবে না। বুটুল আর এখানে এই যে বেসিনে আছে কাতলা মাছ, এটাকে ধুয়ে নেওয়া হবে। আজকে কাতলা মাছের সর্ষে দিয়ে করা হবে, আর গলদা চিংড়ির যেটা হয় আর কি মালাইকারি, তো সেটা করে নেওয়া হবে। আর এদিকে দেখো করলা কাটা রয়েছে এখানে, আর আলুটা হচ্ছে মায়ের জন্য পনিরের। তো আজকে মেনু যেটা হবে সেটা হচ্ছে করলা ভাজা, পনিরের তরকারি, আর হচ্ছে তোমার চিংড়ি মালাইকারি, আর হচ্ছে কাতলা মাছে সর্ষে দিয়ে। এটাই আজকের মেনু। আর ডাল হবে, আর দই আছে। দইটা তোমাদেরকে তো অলরেডি দেখিয়ে দিলাম, সকালবেলায় আমি নিয়ে এসেছি। বেগুন আছে, আজকে আর বেগুন করা হবে না, এটা কড়াইশুঁটি আছে। তো এটাই হচ্ছে অলরেডি আজকের মেনু। আর এই যে আমার মেয়ে এখানে বসে এখন খেলা করছে ঠাম্মির সঙ্গে। ওর সকালবেলার পটি হয়ে গেছে, এখন খেলা করছে ঠাম্মির সাথে। আর আজকে টিফিনে করা হবে ম্যাগি। তো এটাই মানে আজকে আমাদের টিফিন, ম্যাগি ডিম দিয়ে, ডিম পেঁয়াজ বা ক্যাপসিকাম এগুলো দিয়ে আর কি ম্যাগিটা করে নেওয়া হবে। তো এটাই হচ্ছে আজকের মেনু। তো দেখতে থাকো ব্লগটা, আশা করছি ভালো লাগবে। মায়ের পনির তরকারি চলছে। মা বলো তেলে কী কী দিয়েছো? তেলে জিরে দিলাম, প্রথমে তেল দিলাম সর্ষে, তার মধ্যে জিরে, লঙ্কা শুকনো, হলুদ, চিনি, আদা, জিরে, জিরে গুঁড়ো, আদা বাটা, লঙ্কা, ধনের গুঁড়ো, এগুলো তেলের মধ্যে দিয়ে কষতে থাকলাম। কষতে কষতে যখন তেল বেরিয়ে এলো কড়াইয়ে, তার মধ্যে সবজি আলুগুলো দিয়ে দিলাম।
আলু দিয়ে পনিরটা আগে ভেজে নুনের জলে রেখে দিয়েছি ঘি দিয়ে। দিয়ে আবার পনিরটা দেবো, দিয়ে ঘি দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। একদম সিম্পল রেসিপি এবং দারুণ টেস্ট হয় এটা, বাড়িতে তোমরা ট্রাই করতে পারো। ঘরোয়া পদ্ধতি দিয়ে সব থেকে তাড়াতাড়ি রান্না, আমরা তো বিভিন্ন রকমভাবে রান্না করেই থাকি কিন্তু এটা একদম সহজে সুস্বাদু রান্না, মায়ের রেসিপি, এটা ট্রাই করতে পারো। কেমন লাগলো অবশ্যই ট্রাই করে জানাবে আমাদের। দেখো আলুটা দিয়ে দিল, এবারে আলুটা দিলাম, পরিমাণ মতো নুন দেবো, মিষ্টি দেবো, দিয়ে ঘি গরম মশলা দিয়ে নাওয়া বানিয়ে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। তাহলেই হয়ে যাবে পনির তরকারি কমপ্লিট। পনিরের তরকারি তো দেখো ম্যাগিটা হচ্ছে এখানে, ম্যাগির জল বসানো হয়ে গেছে, এটাই টিফিন আজকে আমাদের। ম্যাগির জন্য যেটা লাগবে পেঁয়াজ লঙ্কা আর হচ্ছে ডিম, ক্যাপসিকামটা নেবো ভেবেছিলাম বাট ক্যাপসিকাম নেই, ফ্রিজে দেখলাম আনাও হয়নি, সেজন্য ক্যাপসিকাম আর দেওয়া হবে না, অল্প একটু কড়াইশুঁটি দিয়ে দেওয়া হচ্ছে। হ্যাঁ কালকে ক্যাপসিকাম দিয়ে খেয়েছিলাম, সেজন্য ক্যাপসিকামটা নেই ফ্রিজে, আমার মনেও নেই আনতে। হয়ে গেছে গরমা গরম ম্যাগি, তো এটা আজকে ব্রেকফাস্ট সকালের, এটা দিয়ে ব্রেকফাস্ট করা হবে, রবিবারের স্পেশাল ব্রেকফাস্ট ম্যাগি। এবার তো রান্না হচ্ছে, তোমাদেরকে মেনু আজকের বললাম, এগুলো রান্না হবে একে একে। ভীষণ গরম, তো দেখা যাক কতক্ষণে ঠান্ডা হয়, একটু ঠান্ডা না হলে খাওয়া যাবে না। তো দেখতে থাকো ব্লগটা, ব্রেকফাস্টটা করে নিই, তারপরে আবার ফিরে আসছি তোমাদের সামনে। বন্ধুরা সন্ধেবেলায় আবার আমরা ফিরে চলে এলাম, তো অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছ আজকে আমাদের মেয়েকে সঙ্গে নিয়ে এসেছি। এই যে এবার আমাদের মেয়ে হাই কো যাবে, চাচা কইবে চাচা হাই। আর আজকে সন্ধেবেলার মেনুতে আছে এগ রোল, অ্যাকচুয়ালি ওর একটা আমার একটা, মা যেহেতু নিরামিষ খায় তো মা তো এগ রোল খাবে না, তো আমাদের জন্যই আছে আর কি এগ রোলটা। আর সব থেকে যেটা বড় ব্যাপার সেটা হচ্ছে যে আজকে দুপুরে আমাদের একজন গেস্ট এসেছিল, তো সেই জন্যই আর ব্লগিংটা কন্টিনিউ করা হয়নি, মানে আমার জিজু এসেছিল, ওর জিজু এসেছিল আর কি, সেই জন্য মাঝখানে ভিডিওটা অফ করে দিতে হয়েছিল। মানে অবশ্যই ভিডিও করা যেত কিন্তু মানে হঠাৎ করে এসে গেছে, তো আমরা নিজেরাই সারপ্রাইজ ছিলাম, তো যার জন্য আর সেইভাবে ফোন ইউজ করা হয়নি, যেহেতু বাচ্চা আছে তার জন্য আমরা দেখলাম সন্ধ্যাবেলা একটু সময় পেলাম, তো সেই জন্য দেখলাম যে আজকের মতো আবার সন্ধ্যাবেলাতে একটু আসা যায়, তাই আবার গল্প করতে তোমাদের সাথে চলে এলাম। আজকে বোধ হয় ফার্স্ট টাইম আমাদের তিনজনকে তোমরা একসাথে দেখছো, আর একদম মানে এটা চায়ের আড্ডা বলে, যদিও আমরা এখন চা খাচ্ছি না, কারণ আমার ছোট মাসি ছোট ট্রিট দিয়েছে আমাদের এই এগ রোলটা খাওয়ার জন্য, মাসি আসতে পারেনি, ভাইকে দিয়ে পাঠিয়ে দিয়েছে, আমার যেহেতু বাপের বাড়ি কাছে মাসি এসেছে ওখানে, এবারেও আসবে, তো আজকে আসতে পারেনি বলে ভাইকে দিয়ে এগ রোল পাঠিয়ে দিয়েছে, সেটাই এখন খাওয়া চলছে, ও অলরেডি শুরু করে দিয়েছে, আমার মেয়েও এগ রোলের দিকে বড় বড় চোখ করে তাকাচ্ছে, আমি জানি না ওইটা আমি খেতে পারবো কিনা। তোমরা সবাই কি করছো, তোমাদের কেমন লাগছে আমাদের ভিডিও সেটা অবশ্যই জানি, ওই দেখো অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে, ও খুব খুশি, বাবা যা খায় যায় বলে বাবার সাথে মেয়ের ভাব বেশি। দিও না, আজকে দিনে অনেকগুলো রান্না হয়ে গেছিল, মুসুর ডাল পেঁয়াজ দিয়ে, আর হচ্ছিল তরকারি, মানে একটু গাজর একটু মটরশুটি দেওয়া ছিল যেহেতু মেয়ে খায়,
আর ওটাতে ঝাল মশলা দেওয়ার আগে আমি ওর জন্য ধুয়ে নিয়েছিলাম। মানে ভেজ মসুর ডাল বলতে পারো, মানে সবজি দিয়ে আর কি যেটা হয়। আর তার সাথে হয়েছিল চিংড়ি মাছের মালাইকারি। খারাপ লাগলেও কমেন্টস করবে, মানে কি কি জিনিস তোমাদের খারাপ লাগছে বা কি কি তোমরা আরো পুরোটাই খারাপ লাগে তো সেটাও অবশ্যই বলবে, তো সেগুলো জানাবে, তো অবভিয়াসলি আমরা সেগুলো কারেকশন করার চেষ্টা করব। আর মা তো এখন বসে বসে টিভি দেখছে, তো সেই জন্য আর ক্যামেরার সামনে এলো না, বলছে না আমি এখন টিভি দেখছি, টিভি দেখার টাইম, তো তোরা খেয়ে নে। দেন তারপরে চা কখন দেবে? এখন এগুলোর কি আবার চা খাবে? এইগুলোর সঙ্গেই তো চা খাই। ভীষণ পেটুক। যাই হোক, পরে এখন নয়, একটু পরে খাবো। একটু পরে চা হবে, কারণ মা এখন খেতে পারবে না চা, একসাথে সবাই চা খাবো। দেখো আমার মেয়েও এগরোল খেয়ে যাচ্ছে কন্টিনিউ, নো মাস বয়স, বাট আমরা যা খাবো সেটাই খাওয়া যায়, এরকম একটা ব্যাপার। বাবু তোমার দুটো দাঁত দেখিয়ে দাও, সবাইকে দাঁতটা দেখিয়ে দাও, এটা হ্যাঁ হাঁ করলো, হাঁ করলো, হাঁ করলো, হাঁ করলো, দাঁতটা দেখিয়ে দাও, ই ই করো, ই ই ই ই, ও এগরোলটাই নেবে, এরকম একটা ব্যাপার। ওর ঝাল লাগে না, ওর কোনো খাবারে অরুচি নেই, আর ঝাল টাল লাগে না, মানে যা দেবে ও খেয়ে নেবে, এরকম একটা ব্যাপার। খিচুড়ি, সেরেলা, হ্যাঁ সেগুলো বাদে এগুলো পছন্দ নয়, মানে বাকি আমরা যেটা খাবো আর কি, ফাস্ট ফুড বলো বা এমনি, ইভেন চাও খাই, সকালে চায় ডুবিয়ে বিস্কুট দিতে হয়, সকালে চায় ডুবিয়ে বিস্কুট দিতে হয়, এরকম একটা ব্যাপার। আর তো গোল্ডিংস হয়েছে, আজকে গোল্ডিংস, হ্যাঁ স্প্রাইটও খেয়েছে, স্প্রাইট, চিন্তা করো, এই কথা বলছে তোমাদের সামনে, তোমাদেরকে বলছে এখন, মানে জানাচ্ছে যে হ্যাঁ আমি খাই, একটু দেখে নাও খেলা করছে, এই যে মাম মাম মাম, মাম করে তো বেটা, মাম মাম, বাবা বাবা, আয় আয় করো, আয় আয় করো বেটা, আয় আয় করো, এখন মুভ নেই করবে না, এই হচ্ছে ব্যাপার। চলো, আমি তো রাতে কিছু খাচ্ছি না, ও কি খাবে আমি জানি না, আবার সেই কালকে সকালে ফোনে ফোনও ব্যবহার করতে পারবো কাল সকালে, বা আমার আবার এনার্জি আসবে কাল সকালে, এখন চুপচাপ ঘুমাবো। আজকে রাত্রে ওই দিনের যে মাছ, মানে চিংড়ি মালাইকারি কিছুটা বেঁচে গেছে, তারপরে সর্ষে মাছ, তারপর পনির, ভাত, ডাল সবই আছে, তো ওগুলোই রাত্রে আমি খেয়ে নেব, একটু মাইক্রোওভেনে গরম করে নেব, আর ও মেবি হয়তো মুড়ি খেতে পারে, দেখা যাক, তো সেটা খেলে খেয়ে নেবে। তো যাই হোক, ব্লগটা আর বেশি বড় করছি না, আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সঙ্গে কালকে। ও আসল কথাটাই বলা হয়নি, সেটা হলো আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবে আর সাবস্ক্রাইব আর লাইক করবে, কিন্তু লাইক তো লাইক করবে, বাবু বলে দাও লাইক করবে, বাবু বলে দাও একবার যে লাইক করবে, বলে আমাকে সবাই লাইক করো, বলে আমাকে সবাই লাইক করলো, আমার নাম বতন, মানে ওকে সবাই লাইক করবে তবেই ও তাকাবে, হ্যাঁ তার জন্য এখন মুখ তুলছে না, বতন বতন, এই দেখো, এই দেখো, হাম 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 হাম, টাটা করে দাও বন্ধুদের, টাটা করে দাও, ওকে ঠিক আছে টাটা, আজকের ব্লগটা কন্টিনিউ করলাম না, তো অবভিয়াসলি তোমরা এবং নেক্সট ব্লগে আরো এক্সাইটেড কিছু, মানে বা তোমরা দেখতে চাইছো এরকম কিছু, মানে তোমরা বলবে অবশ্যই, তো সেটাই আমরা দেখানোর চেষ্টা করব, আর কমেন্টস অবশ্যই কমেন্টস করবে, ওকে টাটা, লাভ ইউ।